সমসাময়িক বিষয়ে মঙ্গলবার সকালে সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা এ সময় উঠে আসে দুদেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক বিষয়সহ বেশ কয়েকটি প্রকল্পের বিষয় বৈঠক শেষে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ জানান ভারতের সঙ্গে সাতশো ছত্রিশ কোটি ডলার ঋণ চুক্তির মধ্যে একশো কোটি ডলার পাওয়া গেছে বাকিটাও বিভিন্ন প্রকল্পে ছাড় করবে দুদেশের সম্পর্ক আগের মতো চলমান থাকবে বলেও জানান তিনি বিজ্ঞান প্রযুক্তিসহ আরও বড় প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করায় বাংলাদেশে বিনিয়োগে ভারতকে আহ্বান জানান অর্থ উপদেষ্টা এদিকে ঢাকা দিল্লি একসাথে আগের মতোই কাজ করছে বলে দাবি করেছেন ভারতীয় হাইকমিশনার আগের মতোই অন্তর্বর্তী সরকারের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেবে ভারত আওয়ার ডেভেলপমেন্ট কোঅপারেশন প্রজেক্টস মেনি অফ দেম অ্যাজ ইউ মেনশনড আর ইম্পর্টেন্ট বিগ প্রজেক্টস হুইচ হ্যাভ বিন হুইচ হ্যাভ বিন আইডেন্টিফাইড বাই বাংলাদেশ ফর देयर ओन बेनिफिट এন্ড উই আর হ্যাপি টু টেক देम ফরওয়ার্ড অফ কোর্স ইউ নো উই উইল দে উইল বি

এবং এটার ভিতরে কিছু আনুষঙ্গিক খরচ আছে খরচ বেশি না সেটা অনুমোদন বিদ্যুতের ঘাটতি মেটাতে চেষ্টা করছে সরকার স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলেও জানান ডক্টর সালেহ উদ্দিন আহমেদ খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো আমরা সব সময়গুলো আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি আমাদের যতই ইসা হোক ফরেন এক্সচেঞ্জ কনস্ট্যান্ট থাকুক কিন্তু আমরা এগুলো দ্রুত যেন এগুলো পারচেস করা হয় মাহমুদ হাসান দেশ টিভি ঢাকা বিদ্যুৎ স্বাভাবিক স্বাভাবিক